চন্দনা বি কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আপনারা অনেকে বিভিন্ন ধরনের কাতলা মাছের রেসিপি করে খেয়েছেন, আজকে আমি বানাবো কাতলা মাছের রেজালা। আপনারা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর আমাদের চ্যানেলে যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। কেজি ওজনে বড় কাতলা মাছ নিয়েছি। দেখুন মাছটা একদম টাটকা মাছ, পুরো 1 কেজি ওজনে। এবার মাছটা কেটে নেব আমরা। মাছটা এবার কেটে নেব। সুন্দর আঁশগুলো ছেড়ে যাচ্ছে। রান্নার জন্য আমি যে যে উপকরণগুলো নিয়েছি সেগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে নিয়েছি আমি 10টা কাজু বাদাম, 1 চামচ পোস্ত আর 1 চামচ চারমগজ। এটা আমি আগে থেকে জলে ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা, রসুন আর আদাটা আমি ছোট ছোট করে স্লাইস করে নিয়েছিলাম, এটাও নিয়েছি। আর নিয়েছি এখানে 3টে পেঁয়াজ। পেঁয়াজটা আমি কড়াইয়ে জল দিয়ে সেদ্ধ করে নেব। আর নিয়েছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর টক দই নিয়েছি। আর এখানে ফোড়নের জন্য শুকনো লঙ্কা, মৌরি, গোলমরিচ আর 1টা তেজপাতা আর সরিষা তেল নিয়েছি। আর নিয়েছি লবণ। এবার আমি মাছটার মধ্যে লবণ মাখিয়ে নেব। এর মধ্যে কোনো হলুদ লাগবে না, শুধু লবণ দিয়ে মাছটাকে আমি ম্যারিনেট করে নেব। দিদিকে আমি এগুলো দিয়ে দিচ্ছি, এগুলো বেটে নেবে। আর এদিকে আমি পেঁয়াজটা সেদ্ধ করে নেব। পেঁয়াজটা আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। এটা সেদ্ধ হয়ে গেলে এটাও একটা পেস্ট তৈরি হয়ে যাবে। আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন। কড়াইয়ে আমি সরিষা তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে আমি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, তাহলে মাছটা কড়াইয়ের গায়ে লেগে যাবে না।
সেদ্ধ করা পেঁয়াজগুলো আমি বেটে নেছি। মাছ ভাজা হয়ে গেছে, এবার মাছটা আমি তুলে নেব। চেটিগুলো ভাজা হয়ে গেছে, চেটিগুলো নিচ্ছি। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, শুকনো লঙ্কা, গোলমরিচ আর মৌরি। এরপর যে পেঁয়াজ বেটে রেখেছিলাম সেদ্ধটা, সেটা দিয়ে দিচ্ছি। জাল দিলে হবে না, এটা হালকা ধুয়ে আসতে করতে হবে। এরপর আমি আদা, লঙ্কা আর রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। এটা দিয়ে আর আবার ভালো করে আমি মিশিয়ে নেব। আদা রসুনের যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। মশলাটা আবার ভালো করে কষিয়ে নেব। এটা একদম কিন্তু হালকা আঁচে করতে হবে। এরপর আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু, চারমগজ আর পোস্ত বাটা। এটা দিয়ে দিচ্ছি। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। গ্রেভিটা ফুটে গেছে, এবার আমি ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি, কারণ আমি টক দই দিয়েছি সেই জন্য। আর একটু ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। ঢাকাটা খুলে এবার দেখব।
এবার দিয়ে দিচ্ছি আমি চারটা চেরা কাঁচা লঙ্কা। সামান্য একটু গরম মশলা আর দিয়ে দিচ্ছি এক চামচ কেওড়া জল। হলো